হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। বন্ধুরা, এই মাত্র প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত শেষ পাতা সিনেমা হল থেকে দেখে বাড়ি ফিরলাম। তো এই শেষ পাতা মুভি কেমন লাগলো? তো আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে। মানে এই মুভিটা যদি আপনি হলে গিয়ে না দেখেন, জীবনে অনেক কিছু বড় মিস করবেন, এটাই বলবো। এই মুভির গল্পের ধরন, প্রত্যেকটা অভিনয়ের দক্ষতা বা এই মুভির টেকনিক্যাল ডিপার্টমেন্ট এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে এই বছরের সবথেকে বড় অস্কার পাবে, এবং এই বছরের সবথেকে বড় সাফল্য জয়কারী অস্কার কিন্তু পাবে শেষ পাতা মুভি। তার বড় উদাহরণ, মানে সব মানে জলজ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। এই নামটা হচ্ছে একটা বাংলা ইন্ডাস্ট্রির ব্র্যান্ড, মানে তার মানে নাম বা তার মুখ একটা সিনেমাকে বিরাট বড় জায়গায় নিয়ে যায়, সেটা এই মুভিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই মুভির গল্প আমি রিভিল করব না, আপনারা অফিসিয়াল ট্রেলার দেখেই বুঝতে পেরে গেছেন, তো তাও হালকা করে বলে দিই। প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি একজন নাম করা রাইটার। ওনার একটা স্ত্রী, মানে স্ত্রী তিনি মারা যান একটা সময়, তারপরে প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি তার স্ত্রীর একটা বায়োপিক লিখতে চান, তিনি নিজের হাতেই লিখতে চান, তো তার জন্য টাকা ধার নেন। তো হঠাৎ একটা সময় তার বিভিন্ন কারণে হাতে সমস্যা ইত্যাদির জন্য তিনি গল্প লিখতে আগ্রহী হয়ে উঠে না। তো সেক্ষেত্রে সেই মুহূর্তে বিক্রম ক্যারেক্টারকে দেখানো হয়। বিক্রমের কাজ হচ্ছে যারা এই সমস্ত ধারধানার সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে টাকা ফিরিয়ে আনা। তো এটা হচ্ছে তার প্রবলেম সলভ করা একটা মূলত তার একটা এটা প্রফেশনাল দিক। তো এবার বিক্রমের মেন দাবি হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে যে তার যে প্রসেনজিতের যে রাইটিংটা নিজের হাতে ছিল বা যেটা সে লিখতে চাইছিল সেটা সম্পূর্ণ প্রশাসককে দিতে হবে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু লিখতে কোনোভাবে ইন্টারেস্ট নয়, তো সেক্ষেত্রে সেখানে গাগড়ি ম্যাডামকে পাঠানো হয় এবং তিনি গল্পটা লিখেন। তো এইভাবে গল্পের বিভিন্ন অধ্যায় একের পর এক মানে এগাতে থাকে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি গল্পটা মানে বলতে থাকেন, মানে বাস্তবে কী হয়েছিল। তো এবার শেষে কী হয়, ক্লাইম্যাক্স কী বৃত্তান্ত, সেটা আপনাদেরকে দেখতে হলে হলে গিয়ে দেখতে হবে। তো এই মুভিতে প্রত্যেকটা যে সিনগুলো দেখানো হচ্ছে আপনি বাস্তবের সঙ্গে কিছু না কিছু শিক্ষালাভ ব্যবস্থা জ্ঞান অর্জন করতে পারবেন। মানে এই মুভির মধ্যে একটা শিক্ষামূলক ব্যবস্থা রয়েছে যেটা আপনি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং আগামী দিনে কী হতে পারে আপনার জীবনে, আপনি এখন কীরকম জীবনযাপন করছেন সেটা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন এই মুভির গল্পের সঙ্গে। এবং এখানে বাঙালিয়ানা ফ্লেভার সেইটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে বাঙালিয়ানা কালচারের যে একটা চিত্র সেইটা কিন্তু খুব খুব মানে মানে ম্যাচ করেছে, দেখতে ভালো লাগছে, আউটস্ট্যান্ডিং। এছাড়া এখানে যে পারফরম্যান্স নিয়ে কথা বলি, কী পারফরম্যান্স করেছে, মানে একটা জিনিস বলতে হবে, এইখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়া এই ধরনের অভিনয় বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ পারবে না। এই জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি আজকে মিস্টার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, বক্স অফিসে হয়তো এখন মুভি চলছে না সেরকম, কী করবে এখন, দর্শক হলে যাচ্ছে না, দর্শক হলে যাচ্ছে না, দর্শকের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, কিন্তু এই মানুষটার অভিনয় কাকে বলে? আমি তো বলবো যারা এখন অভিনয় করতে ইন্ডাস্ট্রিতে নতুন আসছে বা যারা এখন অভিনয় পারছে না যে সমস্ত হিরোরা, তাদের উচিত বুম্বাদাকে ফলো করা, বুম্বাদার কাছ থেকে ট্রেনিং নেওয়া। অভিনয়ে কাকে বলে? আমি তো মনে করে থাকি বুম্বাদা অভিনয়ের একটা নিজেই স্কুল। ইয়েস, এবং বাকি যারা অভিনয় করেছে প্রত্যেকটা অভিনয় বিক্রম থেকে শুরু করে গাগড়ি ম্যাডাম থেকে শুরু করে তো সবাই ভালো করেছে। এবং এখানে মানে বুম্বাদার মানে এক্সপ্রেশনটাই মানে আপনাদেরকে কাঁদাবে, আপনাদেরকে একটা অনেক কিছু ভাবাবে, এরকম একটা ব্যাপার। তো এই মানুষটা যখনই স্ক্রিনের পর্দায় এসেছে বস পয়সা পুরো উসুল। এছাড়া বিজিএম যেগুলো বাজছে বিজিএমগুলো খুব ভালো, মানে শুনতে ভালো লাগে, একটা মানে একটা ওই হয় না আর্ট ফিল্মের যে একটা ছোঁয়া, একটা মাধুর্য, সেইটা কিন্তু খুব ভালো। তো এবার অনেকেই বলবে যে স্ক্রিন প্লে খুব দুর্বল, মুভিটা সেরকম এন্টারটেনমেন্ট পাচ্ছি না। দেখুন, সব মুভির একটা ধরন থাকে, একটা ধাঁচ থাকে। আপনি একটা চেঙ্গিসের সঙ্গে তুলনা করতে যাবেন শেষ পাতাকে, তাহলে আপনি বিরাট বড় একটা অশিক্ষিতর পরিচয় দিবেন, কারণ অতনু ঘোষের তিনি যেভাবে বই বানান তার মুভির ধরন আলাদা এবং এই মুভির অডিয়েন্স আলাদা, একটা মাল্টিপ্লেক্স, একটা শহরকেন্দ্রিক মুভি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো মুভি, আপনারা হলে গিয়ে দেখুন। নববর্ষ সময় বাঙালিদের একটা হলে যাওয়া একটা অভ্যাস, তো এই মুভিটা হাতছাড়া করবেন না, এটা আমি রিকোয়েস্ট করবো সবার আগে আপনি এই মুভিটা হলে গিয়ে দেখুন। তো ভিডিওটা এই অবধি, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনি বুম্বাদার ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে,